মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে ধোয়াশা কাটেনি বন্ধ হয়নি খোলাই আছে দাবি প্রবাসী কল্যাণ মন্ত্রীর খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে জোরালো আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি জানালেন মির্জা ফখরুল নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের আভাস পাচ্ছে আওয়ামী লীগ এক কয়েক গোষ্ঠী অভিযোগ সিনিয়র নেতাদের অক্টোবরের মধ্যে সুন্দরবনকে দস্যুমুক্ত করার পরিকল্পনা বাকিদের আত্মসমর্পণের সুযোগ দিতে চাই র্যাব স্বাগত নিউজ ফোর সংবাদে আপনাদের সাথে আছি আমি সজল দাস মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিক নিয়োগ বিষয়ে ধোয়াশা কাটেনি এখনো শ্রমিক নিয়োগ বন্ধে মালয়েশিয়ার সিদ্ধান্ত বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে দাবি করেছেন প্রবাসী মন্ত্রী নুরুল ইসলাম তবে মালয়েশিয়ায় বাংলাদেশ আগের মতো করে শ্রমিক পাঠাতে পারবে কিনা সে বিষয়ে কোনো সদ দেননি তিনি মঙ্গলবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ায় নতুন শ্রমিক পাঠানোর বিষয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী বাংলাদেশের একটি সংঘবদ্ধ চক্রের অনৈতিক ব্যবসা পরিচালনার অভিযোগে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে বাংলাদেশের শ্রমিক নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার এই প্রেক্ষাপটে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি শুরুতেই তিনি দাবি করেন এই তথ্য মিডিয়ার সৃষ্টি এ ধরনের কোনো সিদ্ধান্ত মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়নি মালয়েশিয়া নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন কিন্তু মালয়েশিয়া নিয়ে একটাই উত্তর যে আমাদের কর্মী অব্যাহতভাবে যাচ্ছে এবং কর্মী যাবে কারণ মালয়েশিয়াতে তাদের কর্মীর চাহিদা আছে তবে আগামীতে ওই দেশে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া কি হবে সে ব্যাপারে কোনো সুস্পষ্ট উত্তর আসেনি মন্ত্রীর কাছ থেকে না না সিনারপ্লেক্সের প্রক্রিয়া সিনিয়র সিনারপ্লেক্স 30 তারিখ পর্যন্ত 30 তারিখ পর্যন্ত 30 তারিখ পর্যন্ত সিনারপ্লেক্সের হ্যাঁ 30 তারিখ পর্যন্ত যেতে পারে আমার প্রশ্ন তারপরে তারপরেটা। এটা আর সেটা আমার কাছে আমি জন্য আর যে এজেন্সির অনিয়মের কথা বলেছে মাহাতির সরকার তাদের ব্যাপারেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনি জানেন যে যেই দশটা এজেন্সি কাজ করছে এখানে আপনারা আপনারাও অপর কথা প্রকাশ করছেন বলছেন যে এটা মালশের সিস্টেম সেই দশটা এজেন্সির বিরুদ্ধে মালয়েশিয়া তদন্ত হতে পারে আপনারা কেন তদন্ত করছেন না মালয়ে যে তদন্ত হচ্ছে সেটা প্রমাণটা কি আমরা একশো যেতে পারবো আপনি একটা দরখাস্ত দেন অমুখ অমুখে এই কাজ করতেছে আমার কাছে আমার আপনার আপনার প্রত্যেকের নিউজ আর একটা দরখাস্ত অভিযুক্ত ওই চক্রের সাথে মন্ত্রীর আত্মীয়দের জড়িত থাকার গুঞ্জনের বিষয়টিও অস্বীকার করেন নুরুল ইসলাম আমার পরিবারে কেউ ম্যান ব্যবসা করে না ঢাকাতেও গত আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের সভাপতিত্বে বিদেশি শ্রমিক ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ কমিটির বৈঠক হয় ওই বৈঠকের সিদ্ধান্ত মালয়েশিয়া ইতোমধ্যে বাংলাদেশকে জানিয়ে দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে রামিম হাসান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির ইস্যুতে জোরালো কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি দলের নয়াপল্টনে দুপুরে নয়াপল্টনে দলের কার্যালয়ে দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নিয়ে আয়োজিত যৌথ সভা শেষে একথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জনগণ সরকারের বিরুদ্ধে উঠছে রাজপথে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীনদের একদলীয় শাসন প্রতিষ্ঠার চক্রান্ত বানচাল করা হবে দাবি করেন জনগণ ভোট দেবে না জেনেই নতুন চক্রান্ত করছে সরকার জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিবের বক্তব্য আগে সব শর্ত পূরণ এরপর নির্বাচন জনগণ জনগণ তাদেরকে ভোট দেবে না এই জন্য যত রকমের দুষ্টামি আছে সব রকম দুষ্টামি শুরু করেছে ইলেকশন যদি করতে চান সবাইকে মুক্ত করেন মুক্ত করে নির্বাচন করেন চ্যালেঞ্জটা তো তাদের যে তারা এই জনগণকে তারা ঠেকাতে পারবে কিনা আবারও কর্মসূচি আসছে এবং জোরালো কর্মসূচি আসছে সময় মতো সঠিকভাবে জোরালোভাবেই ঠিক সময় দেখতে পাবেন কেমন কর্মসূচি বিএনপি আর কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না জেনেই নির্বাচন ঠেকানো ষড়যন্ত্র করছে মন্তব্য করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে যুবলীগ আয়োজিত শোকের মাসের আলোচনায় তিনি এসব কথা বলেন পাশাপাশি সরকারকে বিব্রত করতে বিদেশের মাটিতে যে সব ষড়যন্ত্র হচ্ছে সে বিষয়েও সরকার অবগত আছে বলেও জানান ওবায়দুল কাদের তারা এখন ক্ষমতা চায় না কারণ তারা জানে নির্বাচন হলে তারা ক্ষমতা যেতে পারবে না এবার সে কারণে তারা চক্রান্তের চুরাগলি গলি বেছে নিয়েছে এবং দেশে বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচনকে সামনে রেখে আবারও ষড়যন্ত্রের আভাস পাচ্ছে দল আওয়ামী লীগ দলটির সিনিয়র নেতারা বলছেন গণতন্ত্রকে করতে সুবিধাভোগী কিছু গোষ্ঠী এই ষড়যন্ত্রে একা হয়েছে তবে অতীতের মতো সব ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ এমন প্রত্যাশাও তাদের বিস্তারিত জানাচ্ছেন তৌফিক মাহমুদ বন্যা একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে খুব বেশি দেরি নেই এখন আর সব রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নির্বাচনী নানা প্রস্তুতি দলীয় প্রার্থী চূড়ান্ত দলের ইস্তেহার সহ নানা কাজে অনেকটাই এগিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চলতি বছর শেষেই অনুষ্ঠিত হতে পারে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের প্রস্তুতি পাশাপাশি ষড়যন্ত্র নিয়েও সজাগ আছে ক্ষমতাসীন দল অতীতের মতো এবারও গণতন্ত্রকে নস্বাত করার চেষ্টা চলছে বলে মনে করেন দলটির সিনিয়র নেতারা কিছু ব্যক্তি বিদেশি শক্তিদের সাথে মিলে একটা ষড়যন্ত্র বাংলাদেশে করতে চেয়েছিল সরকারকে বিষয়ে একটা প্রশ্ন তুলতে চেয়েছিল করতে চেয়েছিল এই সরকারকে তারা ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে শুধু ষড়যন্ত্র কেন বার মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টা করা হয়েছে আপনি জানেন সর্বশেষ গ্রেনেড হামলা কোন ষড়যন্ত্রই মাননীয় প্রধানমন্ত্রী আর আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না তবে অতীতের মতো এবার সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সংবিধান অনুযায়ী অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতা আসবে অমলিক এমন প্রত্যাশাও তাদের আওয়ামী বিরুদ্ধে যে নির্বাচন আসতে পারি তখন ষড়যন্ত্র আলো পাকাপোক্ত হয়ে নামে সতর্কতার সঙ্গে আমরা লক্ষ্য রেখেই আমরা কিন্তু নির্বাচনের দিনক্ষণের দিকে এগিয়ে যাব। নির্বাচন নিয়ে নির্বাচনকে সামনে রেখে আন্দোলন এটি বাংলাদেশে আর হওয়ার কোনো সুযোগ নাই এই ধরনের ষড়যন্ত্র হবে এই ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করেই অমলিক আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশ নেবে ষড়যন্ত্র তো আমরা তো প্রায় সবগুলোই তো আমরা দমন করতে সক্ষম হয়েছে কারণ ভবিষ্যতে যদি সুশীল কুশীল বা যারাই ষড়যন্ত্র করুক না কেন তাদেরকে কিভাবে দমন করতে হয় বেঈমান মনোভেদার কীভাবে সাহসা করতে হয় এটা আওয়ামী লীগ জানে একই সাথে যে কোনো অশুভ শক্তির তৎপরতা শক্ত হতে মোকাবেলা করতে দলের সব শ্রেণীর নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তারা দুর্নীতি করবে না মাসের হত্ত সম্পদ নেবে না তফিক মাহমুদ মুন্না নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এবারে একাদশ সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন জাতীয় নির্বাচন দু মুন্সীগঞ্জে এখন তিনটি সংসদীয় আসন বর্তমানে তিনটি আসনই আওয়ামী লীগের হলেও বিগত সময়ে পাঁচবার মুন্সীগঞ্জের সব আসনে জয় পায় বিএনপি আর তাই আসছে একাদশ সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে হলে মুন্সীগঞ্জের সব আসনে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে বলে মনে করেন ভোটাররা মুন্সীগঞ্জ ঘুরে এসে বাকিটা জানাচ্ছেন প্লাবন রহমান দেখতে দেখতে দশটি সংসদ নির্বাচন পার করেছে বাংলাদেশ এবার সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আসছে ডিসেম্বর মাসের একেবারে শেষ দিকে আর সেই নির্বাচন উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তুতি চলছে তৃণমূল রাজনীতিতে বিভিন্ন সংসদীয় সারা সারাদেশের মতো নির্বাচনী হওয়া এখন মুন্সীগঞ্জেও পদ্মা মেঘনা ধলেশ্বরী ইছামতি এই চার নদীকে ঘিরে এই জনপদ উনিশশো তিয়াত্তর থেকে দু সাল পর্যন্ত মুন্সীগঞ্জের চারটি আসন থাকলেও আসন পুনর্বিন্যাসে দুই আট সাল থেকে এই জেলায় তিনটি সংসদীয় আসন যেখানে মোট ভোটার প্রায় 10 লাখ বুঝবিয়া কোনো লাভ নাই লাভ নাই কোন অমনিক কেরির দুনো আর কে না অমনিক মুন্সিগঞ্জে তো বিনপির ঘাঁটি এখনো বোঝা যাচ্ছে না সামনে বোঝা যাবে এরকম ভোট আপনি চান সুস্থ শৃংখল ভাবে চাই ভোটারদের হিসাব নিকেশ যেমনই হোক বিগত সংসদ নির্বাচনগুলোর ফলাফল বলছে 1973 থেকে 2001 সাল পর্যন্ত মুন্সিগঞ্জের চারটি আসনেই বেশ এগিয়ে বিএনপি উনিশশো তিয়াত্তর সালের প্রথম নির্বাচনে সব আসনে জয়ী হয় আওয়ামী লীগ তবে উনিশশো উনআশি উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বইয়ের পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বইয়ের জুন এবং দু হাজার এক সাল সব মিলিয়ে এই পাঁচ জাতীয় নির্বাচনে মুন্সীগঞ্জের চারটি আসনে জয় পায় বিএনপি আর এরশাদের আমল উনিশশো ছিয়াশি এবং উনিশশো অষ্টআশি নির্বাচনে সব আসনগুলো দখলে ছিল জাতীয় পার্টি তবে উনিশশো এর পর মুন্সিগঞ্জে আওয়ামী লীগের আধিপত্য ফিরে 2008 সালের নির্বাচনে তিনটি আসনে জয় পায় আওয়ামী লীগ প্রার্থীরা 2014 সালের নির্বাচনেও সব আসন আওয়ামী লীগের একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জের সবগুলো আসনে নিজেদের জয়ী করতে কাজ করছে স্থানীয় আওয়ামী লীগ বিএনপি আমি আমাদের দল আওয়ামী লীগ এটা বলে আমি বলছি না আপনি সাধারণ জনগণ চাই উন্নয়ন আপনি এমন রাস্তাঘাটের এখন অংশ প্রচুর কোটি কোটি টাকা আসছে যেটা প্রচুর পরিমাণে রাস্তাঘাট হচ্ছে এবং আমরা যারা মাঠে আছি ইনশাল্লাহ আওয়ামী লীগকে অবশ্যই আমরা জয়যুক্ত করে ফিরে আসবো আমার ভোট আমি যাকে খুশি তাকে দেবো তিনটি আসলে আমরা মনে করি সাধারণ মানুষ এখনও দানে শেষে ভোট দেওয়ার জন্য উদগ্রীব আছে দু সালের 5 জানুয়ারি নির্বাচনে মুন্সীগঞ্জের দুটি আসনে ভোট হলেও সেরকম প্রতিদ্বন্দ্বিতা হয়নি তাই আসছে নির্বাচনে জমজমাট ভোট যুদ্ধের অপেক্ষায় মুন্সীগঞ্জবাসী প্লাবন রহমান নিউজ টোয়েন্টি ফোর মুন্সীগঞ্জ রোহিঙ্গা ইস্যুতে আবারও আলোচনায় বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রোহিঙ্গাদের সংকটজনক পরিস্থিতি বিবেচনায় আজ রাতে এই বৈঠকে বসার কথা রয়েছে আলোচনায় কথা জাতিসংঘ গুতেরেস জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি ও ইউএনএইচসিআর এর শুভেচ্ছা দূত ও অভিনেত্রী কেট ব্লানচেটের এছাড়া বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এই আলোচনায় অংশ নিয়ে বর্তমান রোহিঙ্গাদের পরিস্থিতি তুলে ধরবেন সোমবার রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিধনের জন্য মিয়ানমার সেনাবাহিনীকে দায়ী করে জাতিসংঘ এর জেরে এরই মধ্যে সেনা প্রধান সহ বেশ কজন মিয়ানমার নাগরিকের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে আগামী অক্টোবরের মধ্যে সুন্দরবনকে দস্যুমুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব লক্ষ্য বাস্তবায়নে বাকি দস্যুদের আত্মসমর্পণের জন্য আরেকটি সুযোগ দিতে চায় তারা লক্ষ্য নতুন সুন্দরবনে সম্ভাবনার নতুন হবে আশিকুর রহমান শ্রাবণ জানাচ্ছেন বিস্তারিত ছবি তুলেছেন শেখ জালাল গত তেইশ মে র্যাব ছয় ও র্যাব আটের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাতান্ন জলদস্যু আত্মসমর্পণ করে এরপর থেকেই সুন্দরবনকে দোষ্যমুক্ত ঘোষণা করার পরিকল্পনা শুরু হয় কাউকে ছাড় দেওয়া হবে না আমরা সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে সবাই মিলে সুন্দরবনকে যার অংশ হিসাবে সুন্দরবনের গহীন অরণ্যে টহল আরও বাড়িয়েছে র্যাব জল জঙ্গল মাড়িয়ে জলদস্যুদের সম্ভাব্য আস্তানাগুলো শনাক্ত করার কাজ এগিয়ে ডিজি র্যাব মহাদের ওই কথাটাই উল্লেখ করতে চাই যে প্রাণের ভয় যদি থাকে মায়া যদি থাকে তাহলে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে আর তা না হলে র্যাবের নিয়মিত অভিযানে কে কোথায় যাবে তার তার আমরা বলতে পারি না র‍্যাব উপ অধিনায়ক জানান কাছে বার্তা পৌঁছে হয়েছে টার্গেট এবছরের মধ্যেই দস্যু মুক্ত ঘোষণা করা আশা করা যায় এই বছরের ভিতরে আমরা হয়তো জয় সুন্দরবনকে আমরা চূড়ান্তভাবে জলদস্যু মুক্ত করতে পারবো এই টার্গেট নিয়ে আমরা গাছ দেখি কি হয় দস্যুমুক্ত করার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে কয়েক বছর ধরে চলে আসা আত্মসমর্পণ প্রক্রিয়ার ইতি টানতে যাচ্ছে র্যাব আর একবার শুধু আমার যেটা মনে হয় আর সর্বোচ্চ হয়তো এক মাস দেড় মাসের মধ্যে হয়তো অগাস্টের এন্ড অগাস্ট এরপরে আমরা আর এদেরকে এখন যে সুযোগটা দিচ্ছি আত্মসমর্পণ করার জন্য এটা হয়তো আর থাকবে না তখন আমরা সরাসরি আইনানুক ব্যবস্থা নিব ভয়ঙ্কর দস্যু জীবন থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করতে চায় সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দল আনারুল বাহিনী ধারাবাহিকের শেষ পর্বে তাদের গল্প আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি সুন্দরবন নিউজ টোয়েন্টি ফোর সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে ফিরছে আরো খবরটি আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত সংবাদে প্রশাসনের হিসেবে নাটোরে গেল এক বছরে ছোট বড় দুই শতাধিক সড়ক দুর্ঘটনায় একশোর বেশি প্রাণহানি হয়েছে স্থানীয়দের দাবি প্রাণহানির সংখ্যা আরও বেশি এজন্য মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল ও ভারী যানবাহনের বেপরোয়া গতিকেই দুষছেন তারা নাসিম উদ্দিন নাসিমের তথ্য ও ছবিতে নাটোরে সড়ক মহাসড়কে মৃত্যুর মিছিল যেন বেড়েই চলছে গেল শনিবার নাটোর পাবনা মহাসড়কে বাস লেগুনার সংঘর্ষে মারা যান অন্তত পনেরো জন এসব দুর্ঘটনার কারণ হিসেবে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল লাইসেন্সবিহীন চালক ও বেপরোয়া গতি এবং প্রশাসনের গাফিলতিকে দুষছেন সাধারণ মানুষ যেগুলো রোড পারমিট নাই এই যে মাইকো গাড়ি সিএনজি তৈরি করছে এগুলো রোডে চলতে দিচ্ছে কারা প্রশাসনের লোকাল রোডের থেকে হাইওয়ে রোডে গাড়ি চলে আসে এই গাড়িগুলো আসার কারণ হলো পুলিশ প্রশাসন পয়সা খায় পয়সা খায় গাড়িগুলো ছেড়ে দেয় যখন অ্যাক্সিডেন্ট হয় তখন দেখা যাচ্ছে পুলিশ রাস্তাঘাটে বহু কিছু করতেছে রাস্তাঘাটে সবসময় থাকতে পুলিশ তিন দিন পরে দেখা যাচ্ছে পুলিশ থাকে না বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বাস ট্রাকের সাথে অটোরিকশা লেগুনা কিংবা নসিমন করিমনের সঙ্গে ঘটছে এসব দুর্ঘটনা

এবং সরকারি নির্দেশনা যেগুলো আছে যে করিমন্য সিমন ভটবটি এখানে দেখি যে আমরা এগুলো বন্ধ করে দিয়েও রাখতে পারছি না হাইওয়ে পুলিশের হিসাবে গেল এক বছরে নাটোরে ছোট বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে কমপক্ষে দুই শতাধিক এতে প্রাণ গেছে অন্তত একশো দশ জনের চট্টগ্রামের হাট হাজারের ত্রিপুরা পাড়ার আক্রান্ত শিশুদের মাঝে হাম রোগের জীবাণু পাওয়া গেছে জেলা সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করার পরও আতঙ্ক কমছে না আশপাশেও ছড়িয়ে পড়ছে এই রোগ পাহাড়ের ছড়ার পানি আর স্যানিটেশন ব্যবস্থা না থাকায় অজানা এমন অনেক রোগ ছড়িয়ে পড়ছে আর আক্রান্ত হচ্ছে এখানকার বসবাসকারীরা নয়ন বুড়োজয়ের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট চট্টগ্রামের হাট ত্রিপুরা পাড়ায় দুর্গম পাহাড়ে বান্ন পরিবারে তিনশো জন বাসিন্দা রয়েছে এখনও নানান অবহেলায় ক্ষুদ্র গোষ্ঠী ত্রিপুরা পাড়ায় বাসিন্দারা নলকূপের অভাবে এখনও পানি পান করছেন পাহাড়ের ছড়ার পানি আর নেই স্যানিটেশন ব্যবস্থা এসব কারণে নানান রোগে আক্রান্ত হচ্ছেন তারা আমরা ছড়ার পানি পান করে সে কারণে আমাদের অসুস্থ হয় আমরা সারা বছর ধরে খালের পানি খাই আর রাতে ফাইভ নাই এরূপ কারণে আর আর মানে কি এখন বাইচল অসুস্থ বেশিরভাগ তবে গত কয়েকদিনে অজ্ঞাত রোগে উদালিয়া ত্রিপুরা পল্লী রোগাক্রান্ত চার শিশুর রক্তের নমুনা পরীক্ষা করা হয় পরীক্ষায় হামের ভাইরাস পাওয়ার প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানালেন সার্জন বলছিলো চারটাই প্রাথমিকভাবে তারা হাম বলে শনাক্ত করছে অবশ্য ঠিক আছে তাহলে অজ্ঞাত রোগের কারণে অনেক আতঙ্ক হচ্ছিল সেটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি আর আজকে আইডিসি ডি সি লোক আসছে ডাব্লিউএসএ তারও স্যাম্পল নিচ্ছে আমরা দু তিন দিন পরে এটা ফাইনাল করা যাবে তবে এই ত্রিপুরাপাড়ায় পানি ও স্যানিটেশন সমস্যা সবচেয়ে বড় সমস্যা হওয়ার কারণেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানান সিভিল সার্জন ত্রিপুরাপল্লীর মধ্যে এখানে ওরা পানির অভাব তারপরে পায়খানা স্বাস্থ্যসম্মত নাই অপুষ্টির অভাব তো এটা এরা কোনো হাসপাতালে আসতে চায় না এদিকে হাম রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও আতঙ্কের কোনো কারণ নেই বললেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি আতঙ্কের কোনো ব্যাপার নাই এর মধ্যে এটা আমাদের সিজনাল পুরো বাংলাদেশে এখন প্রতিটা ঘরে ঘরেই এই ভাইরাল ফিভার হচ্ছে এর মধ্যে আতঙ্কের কোনো ব্যাপার নাই চট্টগ্রামে প্রায় এক মাস ধরে ত্রিপুরা পাড়ায় রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লে চিকিৎসা অনাগ্রহের কারণে চারজনের মৃত্যু হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা হজ করতে আসা হাজিদের চিকিৎসা সেবা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ হজ মেডিকেল টিম মক্কা এবং মদিনার বিভিন্ন ও হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন কয়েক হাজার বাংলাদেশি হাজির এই পরিস্থিতিতে রোগীদের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আসমাতুলি মদিনার বাংলাদেশের হজ ক্লিনিক প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে অসুস্থ হাজিদের ভিড় তাদের সেবা দিতে নিরলয়স কাজ করে যাচ্ছেন বাংলাদেশ হজ মেডিকেল টিমের সদস্যরা এ পর্যন্ত উনষাট হাজার জন হাজিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে যদিও বিভিন্ন অসুখ এবং দুর্ঘটনায় মারা গেছেন নব্বই জন হাজি রুগীদের এমন ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন হাসপাতালে কর্মরত ডাক্তার বয় নার্স টেকনিশিয়ান এবং ফার্মাসিস্টরা হায়েস্ট ছাতা রুগী হয়েছে একদিনে সো আমরা চেষ্টা করতেছি তাদের ভালো চিকিৎসা দেওয়ার তাদের চিকিৎসা সেবাই সন্তোষ প্রকাশ করেছেন হাজিরা তো তবে সুষ্ঠু সেবা না পাওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ এখানে আবার কারের সমস্যা উনি না দেখে মুখস্থই ওষুধ দিছে ছটা ট্যাবলেট দিয়ে দিছে এখান থেকে আলনুরে ভর্তি করাচ্ছে আবার আলনুর থেকে এখানে পাঠাচ্ছে আবার এখান থেকে আব্দুল আজি দিয়ে পাঠাইছে কোনো চিকিৎসা নেই খালি কাগজও দেয় কিন্তু এই অভিযোগ মানতে নারাজ বাংলাদেশ মেডিকেল টিমের প্রধান এ যাব বাংলাদেশের মা এবং বাবা গনের মধ্যে কেউ অসুস্থতার কারণে তাদের হাজ কার্যক্রম সম্পন্ন করতে পারে না বলে প্রতিয়মান নাই বাংলাদেশি হাজিদের বয়স অনেক বেশি এবং সৌদি গরম আবহাওয়ার কারণে অসুস্থতার হারও কিছুটা বেশি বলে মনে করছেন চিকিৎসকরা আসমাতুলি নিউজ টোয়েন্টি নিউজ টোয়েন্টি ফোর সংবাদের এই পর্যায়ে আবার বিরতি নিচ্ছে ফিরছে আর খবর নিয়ে সঙ্গেই থাক স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে ঢাকা মহানগরের বর্জ্য ব্যবস্থাপনা সহজীকরণ ও পরিবেশ দূষণ রোধে আরও ট্রান্সফার স্টেশন বা এসটিএ চালু হয়েছে মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ধানমন্ডি এলাকায় মেয়র সাইদ খোকন বিভিন্ন ওয়ার্ডের জন্য নির্মিত পাঁচটি এসটি এর উদ্বোধন করেন উদ্বোধন শেষে মেয়র সাইদ খোকন জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবগঠিত প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ স্বাস্থ্য কেন্দ্র শিশু পার্ক সহ কমপক্ষে তিনটি করে বর্জ্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন ও পাবলিক টয়লেট স্থাপন করা হবে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফজলিন তাপস কলামিস্ট আবুল মকসুদ এবং স্থপতি ইকবাল হাবিব ঈদের ছুটি শেষ হলেও এখনও ফুরায়নি উৎসব সাভার ও আশুলিয়ার বিনোদন কেন্দ্র অথিম থিম পার্কগুলোতে এখনও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে যানজটমুক্ত পরিবেশে অনেকেই ঘুরে বেড়াচ্ছেন সাভারের বিভিন্ন বিনোদন পার্কগুলোতে নাজবুল হুদার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট ঈদের ছুটিতে ঢাকার মতোই ফাঁকা হয়ে যায় সাভার শিল্প এলাকা আর এ সুযোগই নিরাপদে ঘুরে বেড়ান শহরবাসী ঈদের পর থেকে সাভারে ও আশুলিয়ায় থিম পার্ক ফ্যান্টাসি কিংডম নন্দন পার্ক সহ বেশ কয়েকটি বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে আরে গরমের মধ্যে ঠান্ডার যে একটা ইমেজ ঈদের আনন্দটাই আসলে এখানে খুব ভালো লাগলো ঘুরে খুব মজা পেলাম সবাই মিলে আসছি তো খুব ভালো লাগতেছে এবছর বৃষ্টি না থাকায় নন্দনে বিনোদন প্রেমীদের উপস্থিতি ছিল অন্যান্য বছরের চেয়ে একটু বেশি দর্শনার্থীরা বিভিন্ন রাইডে চড়তে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে তবু যেন বিরক্তি বা ক্লান্তি নেই কারু মাঝে সিনেমা হলে সিনেমা দেখছি সুইমিং করছি স্লাইডিং আবার আবার খাবার দাবার খাইছি আবার খেলছি পিলা ভাই বোনরা সবাই মিলে আসছি এখন রাইডে উঠি নাই মাত্র একটু আগে আমরা ওয়াটারে ঢুকছি তো এখান থেকে বের হয়ে তারপর সব রাইডে উঠবো এখানে ঘুরতে এসে খুবই ভালো লাগতেছে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত বঞ্চিত শিশুদের আনন্দ বিনোদনের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ রয়েছে বলে জানালেন নন্দনের চেয়ারম্যান পাশাপাশি ঈদে প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে উন্মুক্ত করা হয়েছে বিনোদন পার্ক ঈদে বিশেষ নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি পার্কটা গ্রিনে সবুজে ভরা আর আমরা নতুন অনেক কিছু আমরা অ্যাড করার ইয়ে করতেছি প্লাস আমাদের অনেক কিছু করেছি যেটা হলো মেইন পাবলিক সেফটি যেটা ছিল এই ট্যুরিজম পুলিশ এবং লোকাল পুলিশ ওদের অনেক সাহায্য আমরা পাইছি ঈদ আনন্দ উপভোগ করতে নন্দনের লেকেও বিনোদন প্রেমীদের ভিড় লক্ষ্য করা গেছে এবারে সিকিউরিটি ব্যাংক সংবাদ দেশের আমদানি রপ্তানির সব কাজ একই প্ল্যাটফর্মের মাধ্যমে করতে চালু হচ্ছে ন্যাশনাল সিঙ্গল উইন্ডো প্রকল্প জাতীয় রাজস্ব বোর্ড দু সালের জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে এর ফলে ব্যবসায়ীরা আমদানি রপ্তানিতে প্রায় আঠারো থেকে বিশ ধরনের লাইসেন্স এবং অন্যান্য কাগজপত্র সংগ্রহ করতে পারবেন এক জায়গা থেকে আর পুরো প্রক্রিয়াই হবে অনলাইনে আরও জানাচ্ছেন আফসার উদ্দিন আমদানি রপ্তানিতে আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত যাবতীয় কাগজপত্র সার্টিফিকেট সহ সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে অনলাইনে একই প্ল্যাটফর্মে আটত্রিশটি মন্ত্রণালয় অধিদপ্তর ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সেবা মিলবে এক ছাদের নিচেই সংশ্লিষ্টরা বলছেন এর ফলে তিন লাখেরও বেশি আমদানি রপ্তানিকারক উপকৃত হবেন কমে আসবে রেভিনিউ লিকেজ সহ প্রশাসনিক নানা অনিয়ম তে বিজনেস কস্ট কমবে এবং আপনার টাইম ফর যেটা আছে বিজনেস সেটা কমবে এবং খরচ তো অবশ্যই কমবে আর ম্যানুয়াল যে ইন্টারভেনশন আছে সেগুলো ম্যানুয়ালগুলো থাকবে না তখন আপনাকে অটোমেটেড সিস্টেম যেটা আছে সে অটোমেটেড সিস্টেমে সব কিছুই হবে সেখানে রেভিনিউ লিকেজটা কমে যাবে এবং যে নন কমপ্লায়েন্ট বিজনেসেসের যে বিষয়টা আছে সেগুলো কমে যাবে এবং দুই পক্ষের যে যোগসাজসের মাধ্যমে যে একটা হিডেন যে বিজনেস আছে সেটা কমে যাবে ব্যবসায়ীরা বলছেন এখন বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানে ব্যবসার কাগজপত্র সংক্রান্ত দৌড় ঝাঁপেই অনেক সময় এবং খরচ বেড়ে যায় ফলে ব্যবসা শুরুতেই দুর্বল হয়ে পড়ে এজন্য ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো ব্যবসায়ীদের অনেক সমস্যারই সমাধান দিতে পারে যার ফলে যে কোনো ইন্ডাস্ট্রি বা একটা ব্যবসা শুরু করার জন্য দেখা যায় যে যে সময়টা লাগে এই সময়টাতে শুরু করতে করতে একটা ইন্ডাস্ট্রি সিক হয়ে যায় তো আমি মনে করি যে এটা যদি ভালো মতো করে এবং এটার যদি আমরা আমরা পাই তাহলে দেশের ইকোনমিতে অনেকটা করবে তবে প্রকল্প বাস্তবায়নে এতগুলো মন্ত্রণালয়ের সমন্বয় এবং প্রকল্পের কাজ সময়ের মধ্যে শেষ করা এখন অন্যতম চ্যালেঞ্জ বলছেন সংশ্লিষ্টরা বাংলাদেশ একটা সিস্টেম অটোমেটেড করতে গেলে হয়তো টাইম মানে যে টাইম যতটা আছে হয়তো সেই টাইমের মধ্যে সেটা শেষ নাও হতে পারে সেটার জন্য হয়তো কিছু সময় বেশি লাগতে পারে এনবিআর যে যে ইনিশিয়েটিভটা নিয়েছে এটা ওনারা সাকসেসফুল হতে পারবে না যদি অন্যান্য মিনিস্ট্রি এবং গভর্নমেন্টের অন্যান্য পার্ট থেকে এবং প্রাইভেট সেক্টর থেকেও যদি কোঅপারেট না করে বাংলাদেশ সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে সিঙ্গেল উইন্ডোর প্রকল্প ব্যয় ধরা হয়েছে পাঁচশো পঁচাশি কোটি উনচল্লিশ লাখ টাকা আফসার উদ্দিন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নিউজ ফোর সংবাদে আবারও বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এবারে নিউজ টোয়েন্টি ফোর আন্তর্জাতিক কানাডাকে ছাড়াই মেক্সিকোর সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর সাথে এক বাণিজ্যিক চুক্তিতে সম্মত হওয়ার ঘোষণাও দেন তিনি তবে এতে উত্তর আমেরিকান মুক্ত বাণিজ্য চুক্তি নাফটা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এ নিয়ে অটোয়ার সাথে মঙ্গলবার আলোচনায় বসতে যাচ্ছে ওয়াশিংটন আরও জানাচ্ছেন ফারসিন ইসলাম দুই যুগ আগে নাফটা চুক্তি সংস্কারের জন্য মেক্সিকোর ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের পর এবার একটি বাণিজ্যিক চুক্তিতে সম্মত হয়েছে দুই দেশ মেক্সিকোর প্রেসিডেন্ট এন্ডিক পেনানিওতোর সাথে ফোন আলাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে একথা জানান নতুন ওই চুক্তিকে অবিশ্বাস উল্লেখ করে ট্রাম্প বলেন এই চুক্তি অনেক বেশি ন্যায্য হবে এ সময় নাফটার নাম বাদ দেওয়ার কথা জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন কানাডাকে এই চুক্তিতে রাখা না গেলে আলাদা চুক্তি করা হবে আমি এই চুক্তিকে যুক্তরাষ্ট্র মেক্সিকো বাণিজ্য চুক্তি বলবো এই চুক্তি নাফটা নাফটা নয় আমাদের দেশের জন্য ভয়াবহ ছিল সংবাদ সম্মেলনের পর ট্রাম্পের সাথে ফোনে কথা বলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চুক্তি নিয়ে মঙ্গলবার কানাডার প্রতিনিধি দলের সাথে বৈঠকের কথা রয়েছে মার্কিন কর্মকর্তাদের নতুন চুক্তিতে কানাডার অংশগ্রহণ আশা করেন বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়ত আমরা দুই দেশের প্রধান ইস্যুকে গুরুত্ব দিয়ে চুক্তির বিষয়ে একমত হয়েছি প্রায় এক বছরের আলোচনার পরও মেক্সিকো যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার সম্পর্ক নিয়ে এখনো অনিশ্চয়তা ও সন্দেহ আছে বিশেষ করে বাণিজ্যের সম্পর্কটি নিয়ে কানাডা নতুন চুক্তিতে আসুক আর না আসুক মেক্সিকো থাকবে সোমবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে কথা জানান সফররত মেক্সিকোর লুইস নতুন এই মুক্ত বাণিজ্য চুক্তি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও মেক্সিকোর জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আদালতে ইরানের দায়ের করা মামলা মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র সোমবার আন্তর্জাতিক আদালতে মামলার প্রাথমিক শুনানির পর কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেও এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলছেন যুক্তরাষ্ট্রের ওপর আরোপ করা একাধিক নিষেধাজ্ঞা কোনো প্রভাব ফেলবে না তেহরানের ওপর বিস্তারিত সাদিয়া সিন্থিয়ার প্রতিবেদনে ইরান পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্র বের হয়ে আসার পর দুটি দেশ জুড়ে চলছে কাদা ছড়াছড়ি এর জেরেই গেল জুলাইয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে মামলা করে ইরান সোমবার শুরু হয় মামলাটির মৌখিক শুনানি আর এই মামলাকে কেন্দ্র করে সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন ইরানের দায়ের করা মামলা আদালতের অপব্যবহার আদালতে ইরান পক্ষের আইনজীবী মোহসেন অর্থনৈতিক আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র যা ইরানি নাগরিকদের জন্য ক্ষতিকর ইরানের অর্থনীতি ও ইরানি কোম্পানিগুলোকে ক্ষতির মুখে ফেলতে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে একটি নীতি প্রচার করছে যা নিশ্চিতভাবে ইরানি নাগরিকদেরও ক্ষতিগ্রস্ত করবে এদিকে ইরান বলছে যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপ করা নিষেধাজ্ঞা সহজেই কাটিয়ে উঠতে পারবে তেহরান মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি ইরান কিনে মানুষের হতাশার কারণ কি আমরা কোনো ইরান বিরোধীকে সমর্থন করি না আজকের সেশন হোয়াইট হাউসের জন্য কোনো সুখকর বার্তা নিয়ে আসবে না এক মাসের মধ্যে ইরানের দায়ের করা এই মামলার রায় দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে যদি এখন পর্যন্ত নির্দিষ্ট কোন তারিখ দেওয়া হয়নি সাদিয়া নিউজ নিউজ এশিয়ান গেমস হকিতে সেমিতে ওঠার ক্ষীণ আশার আলো টিকিয়ে রাখতে আজ আসরের নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ গ্লোরা বুকার্নো হকি আর নাই দু দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় চার ম্যাচে তিন জয়ে বি গ্রুপ থেকে তিন নম্বরে আছে বাংলাদেশ বিপরীতে পাকিস্তান সমান ম্যাচে শতভাগ জয়ে রয়েছে বি গ্রুপের শেষে চার ম্যাচে প্রতিপক্ষের জালে তারা গোল করেছে চল্লিশটি মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ সাত শূন্য গোলের বড় ব্যবধানে হারাই পাকিস্তানের সঙ্গে জয়ের পাশাপাশি প্রত্যাশা করতে হবে আরেক ম্যাচে ওমানের কাছে মালয়েশিয়ার হারা আগের ম্যাচে জোড়া গোল করা পেনাল্টি স্পেশালিস্ট আশরাফুলের মতো বাকি সবাইকে জ্বলে উঠতে হবে এই ম্যাচে গেল ম্যাচে থাইল্যান্ডকে এক শূন্য গোলে হারানো বাংলাদেশ ইতিমধ্যে আসরের ষষ্ঠ স্থান নিশ্চিত করেছে পরবর্তী এশিয়ান গেমসে হকি দলকে আর বাছাই পর্বের বাধা উত্তরাতে মাঠে নামতে হবে না সরাসরি অংশ নেবে লাল সবুজের প্রতিনিধিরা বোলিংয়ে নতুনদের সময় আসছে এই যেমন বাংলাদেশ এ দলের খালেদ আহমেদের কথাই ধরুন সিলেটে তরুণ এই গতি তারকা চমক দিচ্ছেন নির্বাচনদের স্বপ্ন সত্যি হয়েছে সুযোগ মিলেছে আসন্ন এশিয়া কাপের প্রাথমিক দলে বল হাতে ধারাবাহিক হয়ে সত্যিকারের পারফরমান হতে চান খালেদ তরুণ পেসারের সঙ্গে কথা বলেছেন নাজবুস সাকিব স্বপ্ন দেখেন বাংলা ক্রিকেটে আসবে পেসারদের দাপট আশার ভেলা ভাষাতে দোষ কোথায় নয়া প্রজন্মের নয়া বোলার খালেদ আহমেদ সিলেটের এই তুর্কি বাজিমাত করে যাচ্ছেন বয়স ভিত্তিক দলে এ দলের হয়ে শুরুটা ছিল সতীর্থ শরিফুল ইসলাম অসুস্থ হওয়ায় বদলি হিসেবে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে প্রথম আনঅফিশিয়াল টেস্টে ডাক পান সেই ম্যাচে চার উইকেট নেয় দরজা খুলে যায় খালেদের জন্য এরপর এ দলের সেরা বোলার বনে যাওয়া শুধু কি তাই আয়ারল্যান্ড সফরে ওয়ানডে সিরিজেও খেলেছেন খালেদ চার ম্যাচে নিয়েছেন দশ উইকেট সেরার মুকুট পাওয়ায় ফাস্ট বোলার লিডিং ফ্রম দি ফ্রন্টের ভূমিকায় সব সময় প্রতিপক্ষের শুরুটা নরবরে করে দিয়েছেন সিলেটের এই সেন্সেশন উত্তি তারকার মনে অনেক আশা আমাদের যে চোখ হচ্ছে চাম্পাকা আমাদের এইচপিতে এটিমে এটিমে যুগ দেওয়ার আগে কম করছি তো এখানে ওইগুলো নিয়ে কাজ করতেছে সিমে বল করতে হবে কোন দিক দিয়ে করলে আউট সিং হবে কোন দিক দিলে সিং হবে সব শিখে দিয়েছে এটা হিসাবে কি ওইখানে যা মানে সামনে বল করা বা এই সেই পিছিয়ে করা এগুলা যাবে না একটা জায়গায় বল করা অ্যান্ড সামনে সামনে বল করে উইকেট আমি এরকমই সাকসেস হয়েছি আমি গত বছর ইংল্যান্ডে গেছিলাম এইচ হয়ে সো ওই এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা আমার এই এখানে কাজে লাগছে এই তরুণের অভিজ্ঞতা বাড়াতে নির্বাচক রাউকে পুরস্কৃত করেছেন খালেদ এখন আসন্ন এশিয়া কাপে জাতীয় দলের প্রাইমারি স্কোয়াডের সদস্য জীবনের প্রথমবার মাশরাফি তামিম মুশফিক রিয়াদ ভাইদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ারের সুযোগ আমি এই যে একত্রিশ জনের ঢুকতে পারছি এটাই সব থেকে বড় হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা তো গর্বের ব্যাপার অবশ্যই নিজ থেকেই খুশি যখন দেখছি আমি আসি তখন অন্যরকম একটা ফিলিংস মানে খুশি লাগতেছিল এক সময় ফিটনেস ছিল খালেদের বড় সমস্যা তবে হাই পারফরমেন্স দলে ফিটনেস নিয়ে কাজ করে হয়েছে উন্নতি বোলিংও বেড়েছে ধার উইকেটের দেখা মিলছে নিয়মিত টাইগার কোচ স্টিভ রোডসেরও উপদেশ মিলেছে আয়ারল্যান্ডে যে হাইট একটা ইয়ে অ্যাডভান্টেজ যে অবশ্যই আল্লাহ আমার দিছে আমি এটা কাজে লাগাইতে মানে অনেক চেষ্টা করতেছি উনি আমি তো এখানে বল করছি এইচপি এইচপি ন্যাশনাল টিমে বল করছি তো উনি আগে থেকেই আমাকে দেখছে চিনে আমাকে তো এখানে গিয়ে ওই হাই হ্যালো কেমন আসো এই সে এগুলো জিজ্ঞেস করছে অনেক ভালো হইতেছে উনিও আবার ফলো আপ করতেছে আমাদের তো খেলাগুলো দেখতেছে উনি খালেদ শরিফুলরা আগামীর প্রজন্ম এই তরুণদের কাছে জাতির অনেক প্রত্যাশা এবারে খবর। শেষ হলো মাহিয়া মাহি অভিনীত অন্ধকার জগৎ সিনেমা শুটিং যেখানে প্রথমবারের মতো জুটি হিসেবে একসাথে দেখা যাবে ডি এ তাইব এবং মাহিকে ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফাতেমা কাউসার মাহিকে নিয়ে পরিচালক বদিউল আলম খোকনের দ্বিতীয় ছবি অন্ধকার জগৎ শুরুতে ছবির নাম কাঙ্গাল থাকলেও পরে ছবিটি নাম পরিবর্তন করে রাখা হয়েছে অন্ধকার জগৎ দ্য ডার্ক এ ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দা হাজির হবেন তাইব মাহি জুটি ঢাকা শহরে একজন সন্ত্রাসী সারা দেশেই তার দুর্নাম রয়েছে সাহসিকতার দুর্নাম ইলিগাল যেহেতু সে কিন্তু তার মধ্যে ভালোবাসা খুঁজে পেয়েছে একজন পুলিশের অফিসার একটা রিভার্স প্রেম একদম সৎ পুলিশ অফিসার নায়িকা সেই ক্রিমিনালকে ধরতে এসে আলটিমেটলি তার পার্সোনাল লাইফে যখন ঢুকে আলটিমেটলি সে তার নিজেকে হারিয়ে ফেলে এটার একটা শাস্তি সে পায় ডিপার্টমেন্ট তাকে সাসপেন্ড করে দেয় এর আগে সোনা বন্ধু চলচ্চিত্রে অভিষেক হয় দিয়ে তাইবের ছবিটিতে তাইবে নায়িকা ছিলেন পরিমণি ও পপি এবার দ্বিতীয় ছবিতেই নায়িকা হিসেবে পাচ্ছেন মাহিয়া মাহিকে মাহি এত ভালো পারফর্মেন্স করেছে ওর সাথে আমার অনেক বন্ধুত্ব এর মধ্যে হয়ে গেছে ভালো মেয়ে আসলে বন্ধু হওয়ার মতো যোগ্যতা তার আছে এবং কাজের ক্ষেত্রে অসম্ভব সিরিয়াস আসলে আমাদের দেশে চলচ্চিত্রের যে অবস্থা আশা তো অনেক থাকে অনেক সময় নিরাশাও হয়ে যায় তবে আমি বিশ্বাস করি এই ছবিটা মানুষের মনে দাগ কাটবে একেবারে অ্যাকশন ঘরনের একটি ছবি অন্ধকার জগৎ মাহি তাইব ছাড়াও এই সিনেমায় আর অভিনয় করেছেন মিশা সদাগর আলেকজান্ডার বৌ মৌমিতা সহ আরও অনেকে এখন দেখার অপেক্ষা তাইব মাহি জুটি কতটা সফলতা দেখাতে পারেন ফাতেমা কাউসার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা শেষ করবো নিউজ টোয়েন্টি সংবাদ তারকে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে ধোয়াশা কাটেনি বন্ধ হয়নি খোলাই আছে দাবি প্রবাসী কল্যাণ মন্ত্রীর খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে জোরালো আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি জানালেন মির্জা ফখরুল নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের আভাস পাচ্ছে আওয়ামী লীগ এক কয়েক গোষ্ঠী অভিযোগ সিনিয়র নেতাদের অক্টোবরের মধ্যে সুন্দরবনকে দস্যুমুক্ত করার পরিকল্পনা বাকিদের আত্মসমর্পণের সুযোগ দিতে চায় র‍্যাব র্যাবেন্টিফোর সংবাদ দিয়েছিল এখনকার মতো এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে